আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমার যে বিষয়ে টিটেলটা, সেটা হচ্ছে পারফরমেন্স ইস্যু, পারফরমেন্স ভিজুয়াল এফেক্ট এর ত্রুটির। তো এর জন্য আমরা যা করতে পারি বন্ধুরা, চলেন আমরা কাজে ফিরে যাই। তো প্রথমে আমরা স্টার্ট মেনু, উইন্ডোজ স্টার্ট মেনুতে ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল প্যানেল, তারপর একটা উইন্ডো আমাদের সামনে ওপেন। তো এখান থেকে আগে দেখবেন যে ক্যাটাগরিটা আছে নাকি, ক্যাটাগরি সিলেক্ট, ওকে। তারপর সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। তো বন্ধুরা, সিস্টেম অ্যান্ড সিকিউরিটির পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিস্টেম, সিস্টেমে ক্লিক করেন। তো সিস্টেমে ক্লিক করার পরে বন্ধু, আমাদের যে কাজটা সেটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস ক্লিক করেন। তো বন্ধুরা, আমাদের সামনে আরেকটা উইন্ডো ওপেন হলো। তো বন্ধুরা, প্রথমে আমরা এটাকে অ্যাডভান্স করে নিব, অ্যাডভান্স। তো তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স ভিজুয়াল এফেক্ট ফর প্রসেসিং স্ক্রিনিং মেমোরি ইউজিং ইউজেস অ্যান্ড ভার্চুয়াল মেমোরি। তো এখান থেকে আমরা সেটিংসে যাব, সেটিংস ক্লিক করেন। তো বন্ধুরা, এখন আমাদের সামনে আর একটা উইন্ডো ওপেন হয়েছে। তো আমাদের এটা অ্যাডজাস্ট, যেটা আমাদের করতে হবে, দেখেন বন্ধুরা, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স। তো এটাতে ক্লিক করেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন, এখান থেকে প্রায় সব একটারও চেক মার্ক নাই। তো সেখান থেকে আমরা কিছু কাজ করব। তো চলেন বন্ধুরা, ইজ ভিজুয়াল স্টাইল টু ওয়ান টু উইন্ডোজ অ্যান্ড বাটনস ক্লিক করেন। ইজ ড্রপ শেয়ার ওয়ান টু আইকন, তো এটাতে ক্লিক করেন। তারপরে এটা, তারপরে আমাদের যে কাজটা করতে হবে, শো থাম্বনেইল ইনস্টল টু অফ আইকন, ওকে। তো বন্ধুরা, এটা করার পর আমরা যে কাজটা করব, বেসিক্যালি যে কাজটা আমাদের এখন করতে হবে, তো তার আগে আমরা এটা চেক মার্ক তুলে নিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে আর একটা বিষয় দেখনীয়, যেটা আমাদের আগের ভার্সনটা চলে আসছে, যেহেতু এক্সপি ভার্সনের মতো দেখা যাচ্ছে আর কি, মনে হয় যে এটা এক্সপি ভার্সন এরকম দেখা যাচ্ছে স্টার্ট, দেখেন বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে, যা করতে হবে বন্ধুরা, তো এই উইন্ডোটা কিন্তু আমাদের সামনে আছে। তো সেহেতু আমরা এখানে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আমরা সেটিং এ গেলাম, সেটিং থেকে আমরা ইউজ, তো আমরা এই নিচের এটা থেকে চেক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে করে দেন, দেন ওকে, দেন ক্লোজ। তো বন্ধুরা, আমাদের কাজটা হয়ে গেছে। আশা করি যে আপনারা যে প্রবলেমে পড়েছেন, তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হলো ভিডিওটা, এবং আপনাদের কি সমস্যার সেটা ফিক্স করতেছেন। তো সেই সমস্যাটা আমাকে বললে আমি আপনাদের সেই সমস্যার সমাধানের ভিডিওটা আপলোড করে দিব। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের অনেক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।